أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم हे नबी अल्लाह अपनार जन्य जा हालाल करेछेन आपनी आपनार स्त्रीदेरके खुशी करार जन्य ता निजेर जन्य हराम करछेन केन अल्लाह क्षमाशील दयालु আল্লাহ তোমাদের জন্য কসম থেকে অব্যাহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তোমাদের মালিক, তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। যখন নবী তার একজন স্ত্রীর কাছে একটি কথা গোপনে বললেন, অতঃপর স্ত্রী যখন তা বলে দিল এবং আল্লাহ নবীকে তা জানিয়ে দিলেন, তখন নবী সেই বিষয়ে স্ত্রীকে কিছু বললেন এবং কিছু বললেন না। নবী যখন তার স্ত্রীকে বললেন, তখন স্ত্রী বললেন, কে আপনাকে এ সম্পর্কে অবহিত করল? নবী বললেন, যিনি সর্বজ্ঞ ওয়াকিফাল, তিনি আমাকে অবহিত করেছেন। তোমাদের অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে বলে যদি তোমরা উভয়ে তওবা করো তবে ভালো কথা, আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তবে জেনে রেখো আল্লাহ, জিব্রাইল এবং সৎকর্মপরায়ণ মুমিনগণ তার সহায়, উপরন্তু ফেরেশতাগণ তার সাহায্যকারী। যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করেন তবে সম্ভবত তার পালনকর্তা তাকে পরিবর্তে দেবেন তোমাদের চাইতে উত্তম স্ত্রী, যারা হবে আজ্ঞাবহ, ইমানদার, নামাজি, তওবাকারিণী, ইবাদতকারিণী, রোজাদার, অকুমারী ও কুমারী। হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোর স্বভাব ফেরেশতাগণ। তারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে। হে কাফির সম্প্রদায়, তোমরা আজ ওজোর পেশ করো না, তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হবে যা তোমরা করতে। হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আন্তরিক তওবা। আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত। সেদিন আল্লাহ নবী এবং তার বিশ্বাসী সহচরদেরকে অপদস্থ করবেন না। তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ছুটোছুটি করবে। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি সবকিছুর উপর সর্বশক্তিমান। হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের প্রতি কঠোর হন। তাদের ঠিকানা জাহান্নাম, সেটা কত নিকৃষ্ট স্থান। আল্লাহ কাফিরদের জন্য নূহ পত্নী ও লূত পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। তারা ছিল আমার দুই ধর্মপরায়ণ বান্দার গৃহে, অতঃপর তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করল, ফলে নূহ ও লূত তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হল, জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও। আল্লাহ মুমিনদের জন্য ফিরাউন পত্নী দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সে বলল, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন, আমাকে ফিরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন। আর দৃষ্টান্ত বর্ণনা করেছেন ইমরান তনয় মরিয়মের, যে তার সতীত্ব বজায় রেখেছিল, অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ থেকে জীবন ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বাণী ও কিতাবকে সত্যে পরিণত করেছিল। সে ছিল বিনয় প্রকাশকারীদের একজন।